नमस्कार आपनादेर सबार प्रिय चैनले प्रत्येक दर्शकदेरके शुभ विजयार शुभेच्छा ओ आंतरिक अभिनंदन जानिए आमी आपनादेरई काछे थेके तागादा पेये सोजा कथा एकटा भिडियो करते एसेछि बुस्टार निये भिडियो करते एसेछि जेटा खूब गोलमाल हये जाय। लिभिक्स एग्रोकेम प्राइवेट लिमिटेड कोम्पानिर बुस्टार चार रकम এই বুস্টার নিয়ে কথা বলবো। আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করছি না, যেটা বাস্তব ঘটনা সেই কথাই শুধু আমি আপনাদের কাছে তুলে ধরবো। আসুন বুস্টার নিয়ে আপনাদের সমস্যার সমাধান হোক এবং আপনাদের মানে জটিলতা মনের সেগুলো কাটুক বলে আমি মনে করি। বুস্টার ওয়ান, বুস্টার টু, বুস্টার থ্রি, বুস্টার ফোর এই নামে বাজারে বিক্রি হয় এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আমাদের এখানে যে এজেন্টগুলো লিভিক্স কোম্পানি বিক্রি করে এরা বললো বাংলাদেশে এগুলো আমরা এখন পাঠাচ্ছি, বাংলাদেশেও বুস্টার পাওয়া যাবে। তো বাংলাদেশ তার একটুখানি নয়, হয়তো কোথায় আছে আপনারাই বলেন আমাকে যে ঢাকার গুলিস্তান বাজারে নাকি ওষুধ টষুধ পাওয়া যায়, হয়তো ওদিকটা পাওয়া যেতে পারে, জানি না কোথায় পাওয়া যাবে, আপনি খুঁজে নেবেন। যাই হোক, এই বুস্টার নিয়েই কিন্তু আমি ভিডিও করতে এসেছি। বুস্টারের কাজটা কী, কেন বুস্টার দেব, বুস্টার কী জিনিসটা কী। বুস্ট BOOST বুস্ট ভার্ব। বুস্ট মানে কি, মানে কি বলবো, মানে পিছন থেকে ঠেলে উপরে তোলা। ডিকশনারি যদি দেখেন, অভিধান যদি দেখেন, দেখবেন লিফট বাই পুশিং ফ্রম বিহাইন্ড। কোনো জিনিসকে নিচে থেকে পিছন থেকে উপরে ঠেলে তোলাকে বলে বুস্ট। এখানে প্রযোজ্য কোনটা না, ফল ফুলকে গাছের ধাক্কা মেরে জোর করে তুলে তাদেরকে বাড়িয়ে দেওয়া, ফলন বাড়ানো, গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করা, ফল ফুল আনা, সেই জন্য বুস্টার বলে। অর্থাৎ পিছন থেকে ঠেলে তুলে দিয়ে দেয়, ফল ফুল বাড়ানোর জন্য যে কাজ করে তাকে বলবো বুস্টার। এক কথায় নিশ্চয়ই বুঝাতে পেরেছি। তাহলে এদের কাজ হলো কি, ফল ফুল বাড়ানো, শাখা প্রশাখা বাড়ানো, ফুল আনা, ফল ঝরতে না দেওয়া, ফলের মান বৃদ্ধি করা, এই জন্যে এই বুস্টারগুলো বের করেছে। দেরি করবো না, আমি চলে আসছি প্রথম বুস্টারটা। প্রথম বুস্টার ওয়ান, এই বুস্টার ওয়ান এগুলো কিন্তু দাম কম, লাউ আর কুমড়ো গাছে দেওয়া চলবে, আর কোনো গাছে দেওয়া চলবে না। এখানে কি বলেছে কি না, এর মধ্যে কি আছে তা কি, সল্ট। সল্ট মানে তো লবণ, কি সল্ট বলেনি কোম্পানির চালাকি, বলবে না। আর আছে ফাইটো হরমোন। হরমোন দুরকম, একটা হচ্ছে মানে প্রাকৃতিক উপায়ে একটা হরমোন শরীরে তৈরি হবে গাছের, আর একটা কৃত্রিম উপায়ে তৈরি হবে। প্রাকৃতিক উপায়ে যেটা প্রকৃতি থেকে গাছের তিন রকম হয় হরমোন, অক্সিন, জিব্বারেলিন আর কাইনিন, এই তিনটে হরমোন হচ্ছে গাছের মধ্যে তৈরি হয়। সেইটা কম হচ্ছে বলে বাইরে বিজ্ঞানীরা তো আর ওই কাইনিন তৈরি করতে পারবে না, বা জিব্বারেলিন তৈরি করতে পারবে না, জিব্বারেলিক অ্যাসিড তৈরি করেছে। অক্সিন তো করতে পারবে না, অক্সিনের পরিবর্তে করেছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটিরিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি এই সব হরমোন তৈরি করেছে। ওইগুলোকে বলবো, যেগুলো কারখানায় কলে তৈরি হয়েছে ল্যাবরেটরিতে, তাকে বলবো কৃত্রিম হরমোন, জোর করে করেছে। অ্যাপ্লাই কখন করতে বলেছে, গাছের পাতা যখন 8-10 পাতা হবে, এখানে 3-4 পাতা বলেছে, আমরা সাধারণত 18 থেকে 20 দিনের আগে দিতে পালন করি। এটা দিতে হবে, কী জন্য দিতে হবে, ফিমেল ফ্লাওয়ারটা বেশি আনবে, স্ত্রী ফুলটা বেশি আনবে, আর ফুল ড্রপ করতে দেবে না, ফলটা পচতে দেবে না, আর ফলটা অকালে ঝরতে দেবে না, এই কাজের। তাহলে ফুল আমরা তো বলেন না 3G কাটিং করবো, 4G কাটিং করবো, অর্থাৎ কেটে কুটে দুর্বল করতে হবে। আমি শুধু বলেছিলাম যে করবেন না, হাজার একটা ওষুধ এসছে তার মধ্যেই একটা কাটা দরকার নেই, এগুলো মারলেই কিন্তু প্রচুর ফুল ফল চলে আসবে, অর্থাৎ ফিমেল ফ্লাওয়ারটা বেশি আসবে, যেটা আপনাদের দরকার। তাই বুস্টার ওয়ানটা কিন্তু লাউ আর কুমড়োর জন্য, অন্য গাছে চলবে না। বড় জোর ঝিঙেতে একবার পরীক্ষা করতে পারেন, ব্যাস থাকবেন। প্রতি লিটার জলে 1 মিলি মেশাবেন, 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া। কোম্পানি হয়তো বলবে 4-5 দিন ছাড়া ছাড়া, কিন্তু 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া স্প্রে করা যাবে। লাউ কুমড়া স্পেশালি, বড় জোর ঝিঙেতে যেতে পারি, কিন্তু লাউ কুমড়া স্পেশালি এদের জন্য স্প্রে করবেন 1 ml। এবার আসছি আমি আসল জায়গা, বুস্টার টু। বুস্টার টুটা এটাও কিন্তু 25 ml, এটা 10 ml, ওই 2 বছর ব্যবহার করবেন, এই রকম ব্যাপার আছে। আর এর গায়ে লেখা আছে দেখুন একবার, প্রমোট ফ্লাওয়ারিং মানে ফুলকে আনতে সাহায্য করবে, তাড়াতাড়ি আনবে, সাহায্য করবে। আচ্ছা কারেক্ট, আচ্ছা ডিফেক্টস ইন ফ্লোরাল পার্টস, ফুলের কোনো ত্রুটি থাকলে সেগুলোকে দূর করবে। আর এনশিওর, নিশ্চিত করবে হায়ার ইল্ড ইন অল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। এই বুস্টার টু কিন্তু সমস্ত জায়গায় দেওয়া চলবে। যারা বুস্টার 1, 2, 3, 4 পাবেন না দোকানে, বুস্টার টুটা কিন্তু কিনে রাখলেও কাজ হবে। এটা কিন্তু সমস্ত গাছে, ওটা যেমন লাউ কুমড়ার বললাম, এটা কিন্তু সমস্ত ফুল গাছে, ফল গাছে, সবজি গাছে, সব জায়গায় কিন্তু দেওয়া চলবে, অল ক্রপস বলা আছে। এটা কিন্তু প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা দেবেন, প্রতি লিটার জলে 1 ফোঁটা দেবেন, 12 থেকে 14 দিন ছাড়া স্প্রে করবেন। বুস্টার টু ওই একই কাজ করবে। এর মধ্যে কিন্তু আছে ফাইটো হরমোন, আবার বলছে হরমোন আছে এর মধ্যে, আর আছে ট্রেস অফ মাইক্রোনিউট্রিয়েন্ট। एर मध्य आछे अनुखाद्यर मिश्रण आछे ओई जे गाछ अनुखाद्य खाय सातटा आमी बोली सेई अनुखाद्य आछे आबार हरमोन आछे किन्तु एई दिये किन्तु ओषुधटा तैरि होयेछे बुस्टार टू एटा किन्तु छोटो फाइले आपनारा किने राखबेन कारण एक फोटा करे देওয়া दरकार एत बड़ एतो बड़ चाषीदेर जोन्नो एक फोटा करे दिले कतदिन व्यवहार करा चलबे दु बछर देखे नेबेन किन्तु व्यवहार चलबे एटा बुस्टार टू गेल बुस्टार थ्री कादेर जोन्नो एटा तरमुज आर शशार जोन्नो बुस्टार थ्री एटा कि बोलছে इनक्रीज परसेंटेज अफ ফিমেল ফ্লাওয়ার এবার বুঝতে পারছেন স্ত্রীফুল আনুপাতিকভাবে বাড়বে ইন কিউকাম্বার অ্যান্ড ওয়াটারমেলন শশা এবং তরমুজে আর প্রিভেন্ট আর্লি ফ্রুট রট শিশু অবস্থা ছোট অবস্থায় যে ফলগুলো পচে যায় সেগুলো বন্ধ করবে আর ড্রপ ফল পড়ে যাওয়া ফল ঝরে পড়া সেগুলো আটকাবে এই একটা ব্যাপার আচ্ছা এটা কী আছে ট্রেস অফ বোরন আর ফসফেট আছে আর আছে কিন্তু ইথেরেল ইথোফন মানে ইথেরেল আছে ইথেরেল কিন্তু হরমোন কোম্পানি বলছে যেটা হচ্ছে সেক্স মডিফায়ার মানে লিঙ্গ পরিবর্তন করতে সাহায্য করে এটা কোম্পানির কথা কিন্তু আমরা দেখেছি কি ফুলটা বেশি আসে স্ত্রী ফুল বেশি আসা মানে বেশি ফল আসবে এই তো ব্যাপার আর ফলটা যদি না পড়তে দেয় ড্রপ করতে দেয় বা পচতে না দেয় তার মানে ভালো কাজ হয়ে গেল তার মানে তো বেশি হবেই ফল এলো ফল ঝরতে দিল না ফলটাকে পচতে দিল না মানে বেশি ফল না হবে আর স্ত্রী ফুলটা বেশি আসবে এই কায়দাটাই তা কিন্তু বুস্টার থ্রির কিন্তু শশা এবং তরমুজ ছাড়া অন্য ফসলে দেওয়া যাবে না এই হচ্ছে মুশকিল এদের জন্য কিন্তু স্পেশাল যারা শশা চাষ করে ফেল হয়ে যাচ্ছেন শশা ফল আনতে পারছেন না বেশি তরমুজে যারা ফুল আনতে পারছে না বুস্টার থ্রি কিন্তু কিনে রাখুন এরও দাম কিন্তু কম এর গায়ে দাম ফেলা আছে 63 টাকা 25 ml দাম 63 টাকা প্রতি লিটার জলে কিন্তু এটা 1 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে 7 থেকে 8 দিন ছাড়া ছাড়া বুস্টার থ্রি এইবার আসছি আমি এটার বড়ো ফাইল পাওয়া যায় সবসময় শুধু পটলের জন্য শুধু কাঁকরোলের জন্য আর অন্য ফসলে দেওয়া চলবে না বুস্টার টু ওভারঅল কিন্তু এইটা বুস্টার ফোরটা কিন্তু শুধু কাঁকরোল পটলের জন্য সলিউবল কার্বোহাইড্রেট আমরা বুঝি কার্বোহাইড্রেট কি আর আছে বোরিক অ্যাসিড মানে আর আছে সঙ্গে অ্যারোমেটিক কম্পাউন্ডস মানে জৈব অ্যারোমেটিক মানে সুগন্ধিযুক্ত জৈব আবার গন্ধ নাও থাকতে পারে সুগন্ধিযুক্ত জৈব যৌগ আছে সেই জৈব যৌগ নাম বলেনি অনেক রকমের আছে আর আছে এর মধ্যে কার্বোহাইড্রেট আছে লিকুইড ফর্মে আছে আর বোরিক অ্যাসিড আছে যাক এই বলেছি এটা 2 ml দিতে হবে ওগুলো যেমন এটা 3টা 1 ml বললাম এটা কিন্তু 2 ml পার লিটার অফ ওয়াটার মেল ফ্লাওয়ার স্ম্যাশড ইন এ সলিউশন স্প্রে এভরি 4 days আর্লি মর্নিং অর্থাৎ বলেছে কি প্রতি লিটার জলে 2 মিলি দেবেন আর একটা করে পুরুষ ফুল জোগাড় করতে পারলে খুব ভালো হয় সেটা স্ম্যাশড করতে হবে সেটা ওই জলে ঘষে দিতে হবে দিয়ে প্রতি লিটার জলে 2 মিলি দিতে হবে একটা ফুল ঘষতে হবে সেই স্প্রে করবে পটল গাছ ভর্তি হয়ে যাবে কিন্তু আমরা তো পুরুষ ফুল পাবো না আমার সব তো মেয়ে গাছ হয়েছে মেয়ে গাছে দিয়েও কিন্তু উপকার পেয়েছি আমার এই 2টো ফাইল শেষ হয়েছে এটা 3 নম্বর ফাইল আমি এনেছি আমার পটল গাছের জন্য দেখবেন পটল ভর্তি হয়ে যাচ্ছে একদম মানে ফুল ভর্তি হয়ে যাচ্ছে ওই বৈশ্রী ফুল হবে কিছু পচে যাবে কী করবো আমার তো পুরুষ গাছ নাই কিন্তু প্রচুর ফুল আনতে সাহায্য করবে পটল এবং কাঁকরোলে এবং এখানে যে আমাদের ডিস্টার্ব হয় অর্থাৎ সেক্স পলিনেশান যেটা আমরা পলিনেশান করতে পারি না কারণ পুরুষ গাছ নেই বলে সেই ডিস্টারবেন্সটা কিছুটা দূর করবে এটা হচ্ছে বুস্টার ফোরের কাজ তাহলে বুস্টার ফোর কিন্তু পটল আর কাঁকরোলের জন্যই শুধু ব্যবহার করবেন অন্য ফসলে ব্যবহার করা যাবে না আচ্ছা এগুলো ব্যবহার করবেন কখন এগুলো ব্যবহার করা হবে কখন যখন আমরা গাছকে খাইয়ে নাইয়ে তাকে যত্ন করে অতিরিক্ত যত্ন করেছি অথচ সে রেসপন্স করছে না আমরা ফল পাচ্ছি না মনের মতো হচ্ছে না তখন কিন্তু এগুলো ব্যবহার করতে হবে বুস্টার একবার চাষ করেই আরম্ভ করে করতে হবে না গাছের শরীরে কিন্তু আমি বলেছি হরমোন গাছের শরীরে প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ার কথা নানা রকম জটিলতার কারণে তাপমাত্রা বাড়া কমার কারণে মানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এগুলো হতে পারছে না বলে বাইরে থেকে ওদেরকে স্প্রে করতে হয় এই হচ্ছে মূল কথা তাহলে আমরা কিনেই করবো না নিরুপায় হয়ে গেলে আমরা এগুলো ব্যবহার করতে পারি অর্থাৎ যদি আমরা না করি তাহলে হবে না যে তা না আমরা বুস্টার ফুট দিচ্ছেন না অনেকে তা পটল খাচ্ছেন কী করে হয়তো কম খাচ্ছেন এটা করলে বেশি হবে এই হচ্ছে ঘটনা সংক্ষেপের মধ্যে সংক্ষেপ না হয়তো অনেক সময় লেগে গেল বোঝাতে চেষ্টা করেছি বুস্টার নিয়ে যে সমস্যা হচ্ছিল আশা করি আপনাদের একটু ধারণা দিতে পেরেছি বা সন্দেহটা দূর হয়ে যাবে বলে আমি মনে করি সবাই ভালো থাকুন এগিয়ে চলুন হতবল হবেন না আবার চাষবাসে নামতে হবে কী করবেন ক্ষতি করেছে জানি সকলে কিন্তু বাগান ফের সাজাতে হবে উপায় নেই শীত আসছে সবাই আবার নিরাপদে আসুন বললো বর্ষা আরেকটা ভালো কথা বলি বর্ষা আজকের খবরে বললো বর্ষা কিন্তু বিদায় নিচ্ছে ব্যাস এটা একটা ভালো লক্ষণ শুধু দক্ষিণ ভারতে বলেছে ফিরতি মৌসুমি বায়ু তখন কদিন বৃষ্টি হবে আমাদের এখান থেকে কিন্তু বর্ষা বিদায় নিল আবার বাগান সাজাই চলুন এই বলে সকলকে ধন্যবাদ জানাবো সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ